Hey guys, sekarang untuk video vlogs kiki khobar apalagi orang haru hokolore val gome besi aja kejadian manor pora video ekdomnya diba pora nai, sakit pun raw kholo din mana huigol, nai bhuut besi khomisa besi ekdom khoror khomisa, dukanor khomisa, aru onen no bhuut kiba kiki video iman bhangi beti koi thakibo nuari, to mana hey karena ekdomnya video diba pora nai, to kintu monto bhuut bea lagi besi, karena non stop video bona esilu, aru apalagi bhuut besi moram dia sila, kintu manor zibonat ketiaba ene kua kisiman khomisa ya, zibila kotha niki prokah kuri bonuari, aru kisiman kam mana hey khomisa turkane ag barani bonuari, to mur তো মানে হেনে কোয়া আছে মানে ভিডিওটো একদম তলত থৈ দিব লগা হৈ গৈছে এনে কোয়া কিছমান সমস্যা আই আছে সমস্যাটো থাকিবই হেজি দুকে লৈছো মানুহ হিচাপে জনম এই জীৱনত তো সমস্যা বাধা বিঘিনি দুখ যন্ত্ৰণা সব থাকিব তো হেবিলাক বাধা নেউছি কিনে আগবাঢ়িব লাগিব তো এনে কো উঠিলু ৰাতি পুৱাই পুৱাই গাড়ী সারি ৰেডি কৰি হেতা দোকানৰ লৈকে যাও আৰু জিবিলাক সমস্যা আছিল হে সমস্যাবিলাক মোটামুটি 90-80% মোটামুটি খতম আৰু 10-20% মান আছে তাৰ পিছত আৰু ৰেগুলাৰ ভিডিও আহি থাকিব গাইছ আৰু নতুন নতুন কিবা কি প্ল্যানিং আছে আৰু এটা প্ল্যানিং কৰিছিলো বাৰু কিন্তু কৈছো আৰু কি প্ল্যানিং কৰিছিলো গাড়ীখন প্ৰথমতে লাগে ধৰো ৰাস্তাটো জিয়ে কৰো মোৰ মানে কথা বেছি কৈ কিনে যদি গাড়ীত যদি গুৰুত্ব কমাই দাও তেতিয়া হলে কমবাই কমবাই লাগি যাব একেবাৰে দেখা পাইছেনে কিমান সৰু ৰাস্তা তো এতিয়া গ্লাছখন এনেকে জপাই ল'ব লাগিব তাৰ পিছত লাহে লাহে এনেকে খুমাইলে যাব লাগিব বহুতই সৰু রাস্তা হব মোৰ গাড়ীখন কিবাকে খুমাই আৰু আৰু এই যে ঠাণ্ডা দিনকেইটা আছে সঁচা কৈছো মই বহুত বেছি মোৰ ভাল লাগে এই গৰমত হলে গাছ গাছ ঘামে কিবা কিবি লগা হৈ যায় কিন্তু ঠাণ্ডা দিন আহিলে পুৰা এনেকুৱাকৈ পুৰা ফিটিং হৈ থাকক টেনশ্যন নাই তিনি চাৰি দিন গালো দিলেও কথা নাই মানে এনেকুৱা আৰু এনেকুৱাকৈ গাড়ীৰ ভিতৰত মানে ফিলটোৱে অলপ বেলেগ হয় বাইক চলাই ভাল লাগে কিন্তু ঠাণ্ডা দিনত কারখন বেস্ট আর এইফালে যে দুটা ঘর দেখা পাইছে এই ঘর দুটার ভিতর এনেকা কিছু অদ্ভুত বস্তু আছে না মই কেইদিন পিছত ইয়ার উপর একটা ভিডিও বনাম আমার ঘরের সরতে হয় বেশি দূরত্ব নয় আমার পরা আর আমি চারিজন মানে একটা বৌদ্ধ ডাঙর একটা প্ল্যানিং করেছিল মানে জম্মু কাশ্মীর যাওয়া প্ল্যানিং করেছিল বৈষ্ণোদেবী তো টিকিট পাতিও হয়ে গেছিল মোর তো তিন তারিখ পাঁচ জানুয়ারি মাহর তিন তারিখ আসলে সাগে তো প্রথমে দোকানলে যাই লো মই গোটেখিনি দেখাই আছো কি সমস্যা হল মোর মানে এনেকুয়া এনেকুয়া বহুত কিবা কিবি আর আহি পালো দোকান গাড়িখন করে ললো পার্কিং ইয়াতে আৰু এই যে বাইকখন দেখা পাইছে মোৰ সেই কেইদিনমান আগত লোৱা বিদু ভৱন ব্লগ তো এই বাইকখনৰ কথা কৈছোঁ আপোনালোকক লৈছিলোঁয়ে মাত্ৰ কেইদিনমান আগতে এইখন চাগে বিক্ৰী কৰিবই লাগিব ইমান বেছি সমস্যা হৈ আছে মানে কি বুলি ক'ম মই কৈছোঁ আপোনালোকৰ আগতে যে মই ক'ব নোৱাৰোঁ কথাটো কি মানে সমস্যা হৈ আছে তো ভাবিছোঁ এইখন লৈছিলোঁ সেইদিনা এইখনো বিক্ৰী কৰি দিম এইবাৰ যদিও মানে গাড়ীখন চেকেণ্ড হেণ্ড না তথাপিতো মানে ইয়াৰ ফিলটো মই নতুনৰ নিচিনা দিবলৈ চেষ্টা কৰিছিলোঁ ইমান ধুনীয়াকৈ লিখি চিকি লৈছিলোঁ আৰু গাড়ীখনৰ কণ্ডিশ্যনটো চেকেণ্ড হেণ্ড হ'লেও ধুনীয়া একদম খুব ভাল কণ্ডিশ্যন আছিল কিন্তু এটা উপায় নাই মানে বেচা মানে যিটো মানে কণ্ডিশ্যন কৈছোঁ মই 80% বেচাৰ দিশে আৰু মানে 20% নেবেচোঁ বুলি থৈ দিছোঁ চাওঁ এটা মানে বেচাই যাব চাগে আৰু আজিকালি চাওক 5 কেজি চোলা ওলাই গৈছে ইমান সৰু সৰু চোলা আজিকালি নহয় দিয়কচোন আগৰ পৰাই আছিল এই চোলাবিলাক লৈ কিনে খানা খাব যাব কাৰণে বিৰাট ধুনীয়া হয় আৰু এতিয়া যিহেতুকে পিকনিকৰ ছিজন আহি আছে পুৰা এনেকৈ গাড়ীৰ ভিতৰত উঠাই লৈ যাওক আৰু পুৰা একদম খানা চানা খাই হওক বিন্দাছ তো খানা পিকনিক আপোনালোকে যিমানে নাহক কিয় এই যিটো ডিচেম্বৰ জানুৱাৰী মাহত খোৱাৰ জুতি আছে না এইটো নিচিনা কেতিয়াও হ'ব নোৱাৰে গৰম দিনত যিমানে খানা খাওক এই ভাল নালাগে সেই ফিলটো নাহে তো আমিও প্লেনিং কৰি আছোঁ কিবা কিবি আমিও যাম ৰ'ব এই ছিজনটো নিচিনা বেষ্ট ছিজন কেতিয়াও হ'ব নোৱাৰে তো ঠাণ্ডাত কপি কপি যাওক কুঁৱলি ফালি ফালি আৰু মানে খৰি চৰি উলিয়াই যিটো খানা খোৱাৰ আমেজ না সেইটো কিবা সুকীয়া আৰু 2024 চন আহিল ডিচেম্বৰ শেষ হ'ব হ'ল তো গতিকে এটা ডাঙৰ প্লেনিং কৰিছিলোঁ এইবাৰ আমি জানুৱাৰী 3 তাৰিখে মানে প্লেনিংটো এনেকুৱা ধৰণৰ এইখন হৈছে ট্ৰেইনৰ টিকেটখন তো আমি প্লেনিং কৰিছিলোঁ আপোনাৰ জম্মু কাশ্মীৰ যাবৰ প্লেনিং কৰিছিলোঁ তো জম্মু টাৱি নে কি হয় এইটোত আমি টিকেট কাটিছিলোঁ তো ইলেক্ট্ৰনিক ৰিজাৰ্ভেশ্যন শ্লিপ এইটোত কাটিছিলোঁ আৰু এইফালে চাবাৰে জুবিন মই জিন্টু আৰু জোনমণি এনেকৈ কাৰ্তিক গোটেইকেইজনে লগ হৈ কিনে পুৰা টিকেট চিকেট কাটা গোটেইখিনি শেষ হৈ গৈছিলে তো মোৰ কুৱেশ্যন হয় আগতে মোৰ খনিটো ইয়াত লাগি আছে ইয়াত 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 এইখিনিত লাগি আছে খনিটো কিবা এটা প্লেনিং কৰিম মানে কিবা নহয় কিবা সমস্যা আহি কিনে চব কেঞ্চেল হৈ যায় টিকেট চিকেট কাটা শেষ গাইছ মানে গোটেইখিনি ক্লিয়াৰ কিন্তু আহি গ'ল খনিডাল এতিয়া মই কেঞ্চেল কৰি দিব লগা হৈ গ'ল উপায় নাই পইচাটো গ'লেই বাৰু টিকেটৰ কিন্তু ইমান ধুনীয়া এটা প্লেনিং কৰিছিলোঁ কি ক'ম আৰু উপায় নাই চব শেষ কৰি পেলাইছোঁ একদম নাযাওঁ আৰু এতিয়া বহুত দিনৰ মূৰত এটা প্লেনিং কৰিছিলোঁ তাকো হৈ গ'ল কেঞ্চেল বাকী বাৰু ইহঁতকেইটাই যাব মোৰটো কেঞ্চেল হৈ গ'ল তো তাৰে পিছত নিশ্চয় এটা মই ভাল এটা প্লেনিং কৰিম কৰি আছোঁ অলৰেডি চাওঁ কিমান দূৰ আগবাঢ়িব পাৰোঁ এইবাৰতো এইটো 100% কৰিম এইটো মানে 2024ৰ হয়তো ষ্টাৰ্টিঙত নহয়তো ডিচেম্বৰৰ লাষ্টৰ এই যিটো প্লেনিং কৰি আছোঁ সেইটো হৈ যাব একদম অকলে যাম নাইবা আৰু এজন কোনোবা এটা লগত ল'ম এইবাৰ মানে যাম আৰু মুঠৰ ওপৰত আপোনালোকক কৈছোঁ যামেই যাম এই যিটো প্লেনিং আছিলে আমাৰ জম্মু কাশ্মীৰৰ সেই প্লেনিংটোত পৰিয়ালেও বহুত বেছি বাধা দি আছে বহুত আপত্তি কৰি আছে তাৰমানে খোলা কথা কৈছোঁ আপোনালোকক সেইটো যাব নালাগে কিবা এটা সমস্যা আছে আৰু সেই সমস্যাটোৰ কাৰণে মোক যাব আগ দি আছে তো গতিকে পৰিয়ালকতো মই কিবা কৰি কিনেতো সেই প্লেনিংটোত যাব নোৱাৰোঁ কাৰণ ইয়াৰ পৰা মই ওলাই গ'লোঁ দিয়কচোন
ঘর থাকিব কিবা ভাবি অশান্তি লাগি থাকিব মই ইয়াতে মানে তর্ক বিতর্ক করে গুছি গেল হাক দিয়া এইটো কি তাতে যাই মই কি শান্তি পাম কখন সেই কারণে ক্যানসেল করে দিছো আর না যাও আর তো বাকি এনেকুয়া আর একদম নর্মেল ভিডিও মানে এইটো অ্যাকচুয়ালি ব্লগ নয় দক জাস্ট মেসেজ দিল আপনার কারণ যে এটিকে বহুতে প্রশ্ন করে আসলে মেসেজও হোক বা কিবা ইনস্টাগ্রামও হোক গোটেখিনিতে তো গতিকে সেখানে আপনার কোনো সমস্যা মানে এনেকুয়া ধরনের কিবা সমস্যা আছে সেখানে মানে ভিডিও দিব পড়া কিন্তু অতি সোনকালে নয় মোটামুটি আর রেগুলার পাই থাকবে দিয়ক আর মানে 80% সমস্যা সলভ বাকি 20% তো আই থাকবে মানুষ জীবন তো আর সমস্যা থাকি তো হেনেকুয়াই আর তো বাকি আর নেক্সট ভিডিওর পর একদম ধামাকা হবো গাইজ তো মরমখিনি দিয়ে যাই থাকবে দিয়ক কিন্তু মরমখিনি যাতে আপনাদের কমাই নিদিয়ে মানে মানুষের জীবনের সমস্যা থাকে সেই বলে আপনাদের যদি মরম কমাই দিয়ে মোট বেয়া লাগবে তো কথা দিছো নতুনকে আর আরম্ভ হয়ে গেল মোট লাইফ তো ধামাকা হবো গাইজ নতুন নতুন ভিডিও লো একদম পুরা ফালি দিম গাইজ ফালি দিম বলে গেছি না পুরা ফালি দিম কইছে এগুলা চকু চক কুমসুম কুমে গেছি না এগুলা পুরা একদম আজি মোটামুটি 10 দিন মানে হল পুরা একদম রানিং করে আছো ডাইটিং সাইটিং করে আছো দেহার লস হলো যেটু ওয়েট আছে না সেটা লস করব লাগে অল্পমান হয়েছে নোহা নয় 2 কেজিমান কমাইছে আরো কমাম একদম পুরা একদম দেখা হয়েছে কেনেকুয়া মানে একদম গল গল কুকে গেছি একদম নতুন নতুন প্রজেক্ট কিছু লো আইছে এবার ধামাকা হবো গাইজ।